প্রকৃতি বড়ই রহস্যময়। রহস্যে ঘেরা এই পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন ধরনের বিচিত্র সব উপাদান। বৃষ্টির দিনে আকাশে রংধনুর সৌন্দর্য আমরা অনেকেই দেখেছি। ভেবে দেখুন, বৃষ্টি ছাড়াই যদি প্রকৃতিতে রংধনুর দেখা মিলে তাহলে কেমন হবে? আমাদের চারপাশ সবুজে ঘেরা, তাই আমরা প্রকৃতিকে অনেকটা সবুজ দেখেই অভ্যস্ত। পাহাড় পর্বত দেখলেই তাদের সবুজ অথবা মেটে রঙের মনে হয়। খুব কম লোকই আছেন যারা বলতে পারবেন যে পাহাড়ও লাল নীল অথবা হলুদ কমলা রঙেরও হতে পারে। অবাক করা ব্যাপার হলো, আমাদের এশিয়া মহাদেশের মধ্যেই এমন একটি পাহাড় আছে যাকে রংধনু পাহাড় বললে একেবারেই ভুল হবে না। পাহাড়টির নাম দাংজিয়া ল্যান্ডফর্ম জিওলজিক্যাল পার্ক। এই দাংজিয়া ল্যান্ডফর্ম জিওলজিক্যাল পার্কের মধ্যেই রয়েছে সেই রংবেরঙের পাহাড়। শুধু একটা পাহাড় না, গোটা একটা পর্বত শ্রেণীর সাতটি পাহাড় বাহারি রঙে সেজে আছে। প্রকৃতির মধ্যেই যেন এক অবিশ্বাস্য রঙের ফোয়ারা। চীনের এই রেনবো পর্বতমালা বিশ্বের একটি অন্যতম ভূতাত্ত্বিক বিস্ময়। দাংজিয়া ন্যাশনাল পার্কটি চীনের উত্তর পশ্চিমে অবস্থিত। 2016 সালের 16 জুনে স্থানটিকে আনুষ্ঠানিকভাবে ভূমি ও সম্পদ মন্ত্রণালয় দ্বারা একে ন্যাশনাল জিওপার্ক নামকরণ করা হয়। বর্তমানে চীন এবং আন্তর্জাতিক পর্যটকদের অন্যতম পছন্দের গন্তব্যস্থল এটি। এই পর্বতমালাটি মূলত এর অসাধারণ সব রঙিন শিলার জন্য পরিচিত। শিলাগুলো মসৃণ, তীক্ষ্ণ এবং কয়েকশো মিটার পর্যন্ত লম্বা। 24 বছরেরও বেশি সময় ধরে জমা খনিজ এবং বেলে পাথরের ফল এগুলো। বিজ্ঞানীদের মতে, প্রায় 55 মিলিয়ন বছর আগে ইউরোশিয়ান প্লেট ও ভারতীয় প্লেটের মধ্যে সংঘর্ষ হয়েছিল, যার প্রতিক্রিয়াতেই সেখানে এই বিচিত্র পর্বতমালার সৃষ্টি হয়। চীনের দাংজিয়া ল্যান্ডফর্ম জিওলজিক্যাল পার্ক বিশ্বের এক অদ্ভুত আশ্চর্য। প্রাকৃতিকভাবে তৈরি রঙের পুরো সাতটি ভিন্নতা রয়েছে সেখানে। একটি গোটা পর্বতশ্রেণী যে এভাবে রঙের মিশ্রণে গড়ে উঠতে পারে তা ভাবলেও অবিশ্বাস্য লাগে। প্রাকৃতিক আজব খেলায় রঙিন এই পর্বতমালা মাথা তুলে দাঁড়িয়ে আছে ঝাংয়ের দাংজিয়া ল্যান্ডফর্ম জিওলজিক্যাল পার্কে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন।